আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজি। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় বাংলাদেশি ও রোহিঙ্গারা জড়িত, নরেন্দ্র মোদীকে বলছেন শুভেন্দু অধিকারী। আমেরিকাকে পাকিস্তানি ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে না বলছেন পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পরমাণু আলোচনায় মীমাংসার অযোগ্য কোনো বিষয় নেই বলছে রাশিয়া। ইরাকে বিমান ঘাঁটিতে দফায় দফায় রকেট হামলা। দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব হচ্ছেন অ্যান্টনি গুতরেজ। এবং সর্বশেষ থাকছে ইসরায়েলের বেপরোয়া সন্ত্রাসবাদ সহ্য করা উচিত নয় উত্তর কোরিয়া দাবি। পশ্চিমবঙ্গের নির্বাচন পরবর্তী সহিংসতায় বাংলাদেশি ও বাংলাদেশে থাকা রোহিঙ্গারা জড়িত বলে শুভেন্দু অধিকারী যে দাবি করেছে সেটা নিহাত ডাহা মিথ্যা কথা ছাড়া আর কিছুই নয়। বাংলাদেশের মানুষের এমন কোনো কাজ নেই যে ভারতে গিয়ে সহিংসতা ছড়াবে, বরং ভারতই চাচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন সহিংসতা ছড়াতে, ধর্ম নিয়ে বিভাজন সৃষ্টি করে ধর্মের সাথে বাংলাদেশের মানুষ একে অপরের সঙ্গে যে সাম্প্রতিক বন্ধনে জড়িয়ে বসবাস করছে সেখানে বিভাজন সৃষ্টি করতে। সুতরাং বাংলাদেশ থেকে এখন সময় এসেছে সমস্ত ভারতীয়দের বের করে দেওয়ার, কারণ এই ভারতীয়রাই সমস্ত বিশ্বে তোলপাড় চালাচ্ছে একে অপরের সঙ্গে, ঝগড়া বিবাদ ফ্যাচাদ এগুলোর মেন উস্কানিদাতা হিসাবে কাজ করছে। ভারতই আসল সন্ত্রাসবাদ। এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য প্রদান করবেন এবং অনুরোধ থাকবে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় বাংলাদেশি ও রোহিঙ্গারা জড়িত বলছেন নরেন্দ্র মোদীকে শুভেন্দু। পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সন্ত্রাসের জন্য বাংলাদেশি ও রোহিঙ্গারা জড়িত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর বুধবার এই অভিযোগই তুললেন পশ্চিমবঙ্গের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতাকে দিল্লিতে ডেকে পাঠানো হয়। দিল্লিতে সাংবাদিকদের শুভেন্দু জানান, আমি মোদিজিকে বলেছি রাজ্যে বিজেপি কর্মীদের উপর নির্যাতন চালানো হচ্ছে, এখনও পর্যন্ত 25 জন মহিলাকে ধর্ষণ করা হয়েছে, এই সমস্ত অপরাধে বাংলাদেশি ও রোহিঙ্গারা যুক্ত, হাজার হাজার মানুষ ঘর ছাড়া হয়েছেন। পূর্ব বর্ধমানের আউশ গ্রামে 26টি পরিবারের জঙ্গলের মধ্যে লুকিয়ে রয়েছে। তার অভিযোগ, পশ্চিমবঙ্গে গণতন্ত্র রক্ষিত হচ্ছে না। উল্লেখ্য, মঙ্গলবার দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও বৈঠক করেছিলেন শুভেন্দু অধিকারী। ওই বৈঠকেও রাজ্যের নির্বাচন পরবর্তী সহিংসতা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। অবশ্য শুভেন্দুর এই বৈঠক নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছে, আত্মরক্ষার জন্য দিল্লিতে গিয়ে দুয়ারে দুয়ারে ঘুরছে শুভেন্দু। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, শুভেন্দু আসলে বিজেপিতে গিয়ে ফেঁসে গিয়েছেন। এদিকে মঙ্গলবার যখন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করতে ব্যস্ত, তখন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজ্য নেতাদের সাথে বৈঠক করছেন। দলের রাজ্য সভাপতি নিজেই জানিয়েছেন, শুভেন্দুর বৈঠকের ব্যাপারে কিছুই তিনি জানেন না। যদিও এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতার অবশ্য বক্তব্য, দিলীপ দার সঙ্গে কথা হয়নি। অমিত দা জানেন, দিলীপ দার সঙ্গে আমার ভালোই সম্পর্ক আছে। বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার পর বিজেপি এমপি সৌমিত্র খায়ের বাড়িতে এমপি অর্জুন সিং নিশীথ অধিকারীর সঙ্গে বৈঠক করেন শুভেন্দু। সূত্রের খবর, ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন শুভেন্দু। আমেরিকাকে পাকিস্তানি ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে না বলছেন পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার পর আমেরিকান বাহিনীকে পাকিস্তানের কোনো ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে না। তিনি বুধবার ইসলামাবাদে বলেছেন, এ ব্যাপারে প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের অবস্থান কঠোর।
কোরেশি সাংবাদিকদের বলেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করার পর দেশটির পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য মার্কিন সেনাদেরকে পাকিস্তানের ঘাঁটি ব্যবহার করতে দেওয়ার প্রশ্নই উঠবে না। তিনি বলেন, এই ধরনের ঘাঁটি স্থাপন বা পাকিস্তানি ঘাঁটি ব্যবহার করার ইচ্ছে তারা পোষণ করতে পারে, কিন্তু আমরা তাদেরকে সেই রকম কোনো সুযোগ দেব না। আমাদেরকে আমাদের স্বার্থ দেখতে হবে। গত রবিবার মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দৈনিক নিউ ইয়র্ক টাইমস জানিয়েছিল, মার্কিন সেনাদেরকে পাকিস্তানের ঘাঁটি ব্যবহার করতে দিতে চায় ইসলামাবাদ। খবরে দাবি করা হয়, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক উইলিয়াম জে বার্নার্স সম্প্রতি গোপনে পাকিস্তান সফর করেছেন। সেখানে তিনি এ বিষয়ে পাক সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। নিউ ইয়র্ক টাইমস আরও জানিয়েছে, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার পরও ওয়াশিংটন যাতে প্রয়োজনে আফগানিস্তানে অভিযান চালাতে পারে সেজন্য পাকিস্তানের সেনা মোতায়েন করতে চায় পেন্টাগন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড জে অস্টিন রবিবার টেলিফোন করে এই বিষয়ে পাক সেনাপ্রধানের সঙ্গে কথা বলেছেন। 2008 সাল থেকে বেশ কয়েক বছর ধরে আফগানিস্তানে ড্রোন হামলা চালানোর কাজে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের শামসি ঘাঁটি ব্যবহার করছে সিআইএ। বিষয়টি পাকিস্তান সরকার কখনোই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। নিউ ইয়র্ক টাইমস তার প্রতিবেদনে আরও লিখেছে, মার্কিন সেনা মোতায়েন করতে দেওয়ার বিষয়টি পাকিস্তানের জনগণ কখনো মেনে নেবে না বলে এই ব্যাপারে ইসলামাবাদকে বুঝে শুনে কথা বলতে হচ্ছে। ইরানের পরমাণু আলোচনায় মীমাংসার অযোগ্য কোনো বিষয় নেই বলছে রাশিয়া। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক সের্গেই রিয়াবকভ বলেছেন, ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে যে ধারাবাহিক সংলাপ চলছে তাকে মীমাংসার অযোগ্য কোনো বিষয় নেই। ভিয়েনা আলোচনার চূড়ান্ত সমঝোতার দলিল লেখার কাজ শীঘ্রই শুরু হবে জানিয়ে রিয়াবকভ বুধবার মস্কোয় বলেছেন, এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করার চেষ্টা চালাচ্ছে রাশিয়া। এদিকে ভিয়েনা থেকে পাওয়া খবরে জানা গেছে, সেখানে পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরবর্তী দফা আলোচনা আগামী সপ্তাহে শুরু হবে। গণমাধ্যমে প্রকাশিত জল্পনা থেকে জানা যাচ্ছে, এবারের আলোচনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন ও ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে সবগুলো পক্ষ চূড়ান্ত সমঝোতায় পৌঁছাবে। 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে আবারও আগের অবস্থায় সক্রিয় করার জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত দু মাস ধরে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইরানের সংলাপ চলছে। সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালের মে মাসে পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন। এরপর এক বছর পর্যন্ত ইরান এই সমঝোতা বাস্তবায়নে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ ছিল, কিন্তু অন্য পক্ষগুলো সমঝোতা বাস্তবায়ন না করায় 36 অনুচ্ছেদ অনুসারে ইরান সমঝোতার বেশ কিছু ধারা বাস্তবায়ন স্থগিত করে দেয়। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশকে এই সমঝোতায় ফিরিয়ে আনার আগ্রহ প্রকাশ করলেও তিনি ইরানকে আগে তার প্রতিশ্রুতিতে পুরোপুরি ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছেন। কিন্তু ইরান বলছে, আমেরিকা আগে এই সমঝোতা থেকে বেরিয়ে গেছে বলে তাকে আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এতে ফিরে আসতে হবে। ইরান ও আমেরিকার মধ্যকার মতপার্থক্যের এই জায়গাটি নিয়েই মূলত ভিয়েনায় ধারাবাহিক সংলাপ চলছে। ইরাকে বিমান ঘাঁটিতে দফায় দফায় রকেট হামলা। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাকের বালাদ বিমান ঘাঁটিতে টানা পাঁচ দফা রকেট হামলা চালানো হয়েছে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় একের পর এক রকেট আঘাত হানে। এর মধ্যে দুটি প্রজেক্টাইল এমন একটি এলাকায় আঘাত হেনেছে যেখানে মার্কিন ঠিকাদাররা অবস্থান করছিলেন। তবে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছে, এইসব হামলায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। স্থানীয় এক কর্মকর্তা বলেন, রকেট হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বাগদাদের উত্তর অঞ্চলে অবস্থিত বালাদ বিমান ঘাঁটিতে মার্কিন কোম্পানি সেলিপোর্টের লোকজন অবস্থান করছিল। ইরাকের বিমানবাহিনীর F-16 যুদ্ধবিমানে যে কোনো সমস্যা দেখা দিলে ওই বিমান ঘাঁটিতেই কাজ করা হয়। এর আগেও বহুবার ওই বিমান ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে। এর আগে গত মাসে মার্কিন কোম্পানি লোকেদ মার্টিন তাদের সব কর্মীকে ওই বিমান ঘাঁটি থেকে সরিয়ে নেয়। নিজেদের কর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। বালাদ বিমান ঘাঁটিতে এখনও পর্যন্ত বেশ কয়েকবার হামলার ঘটনায় কমপক্ষে 3 বিদেশি ঠিকাদার এবং 1 ইরাকি ঠিকাদার আহত হয়েছেন।
সশস্ত্র জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট এর বিরুদ্ধে লড়াইয়ে ইরাকে সামরিক জোটের অংশ হিসাবে বহুদিন ধরে দেশটিতে অবস্থান করছে মার্কিন সেনারা। সেখানে বিভিন্ন সময় বিদেশি সেনা এবং বিভিন্ন বিদেশি কোম্পানির কর্মীরা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন। দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব হচ্ছেন অ্যান্টনি গুতরেস। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মঙ্গলবার দ্বিতীয় মেয়াদের জন্য মহাসচিব হিসাবে অ্যান্টনি গুতরেসকে নির্বাচিত করেছে। এবার মহাসচিব পদে অন্য কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হয়েছেন। ফরাসি বার্তা সংস্থা AFP এ খবর জানিয়েছে। 72 বছর বয়সী পর্তুগালের সাবেক প্রেসিডেন্ট গুতরেস 2017 সাল থেকে জাতিসংঘের মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করছেন। এবার মহাসচিব নির্বাচনে 10 জন প্রার্থী হতে চেয়েছিলেন, কিন্তু 193টি সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে কাউকে আনুষ্ঠানিকভাবে সমর্থন না দেওয়ায় তারা কেউই প্রার্থী হতে পারেননি। অ্যান্টোনিওর রাষ্ট্রদূত সর্ভেন জুর্গেনসন জানান, নিরাপত্তা পরিষদের রুদ্রধর বৈঠকে সর্বসম্মতিক্রমে গুতরেসকে আবারও মেয়াদে দায়িত্ব দেওয়ার জন্য সাধারণ পরিষদের কাছে সুপারিশ করার পক্ষে প্রস্তাব পাশ করা হয়েছে। সাধারণ পরিষদের অনুমোদনকে আনুষ্ঠানিক হিসাবে বিবেচনা করা হয়। শীঘ্রই এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এক কূটনীতিক জানান, নতুন মেয়াদে দায়িত্ব শুরু করছেন তাই বিশ্বজুড়ে বিভিন্ন সংকট মোকাবেলা গুতরেসের একটি লড়াইয়ের পরিকল্পনা প্রয়োজন হবে। ইসরায়েলের বেপরোয়া সন্ত্রাসবাদ সহ্য করা উচিত নয় বলছে উত্তর কোরিয়া। ফিলিস্তিনির অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরায়েলের সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়ে উত্তর কোরিয়া বলছে, তেল আবিব শিশুদের ওপর গণহত্যা চালাচ্ছে এবং ইসরায়েলের বেপরোয়া সন্ত্রাসবাদ বিশ্বব্যাপী বিশ্ববাসীর সহ্য করা উচিত নয়। বুধবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, একথা বলতে দ্বিধা নেই যে পুরো গাজা উপত্যকাকে ইসরায়েল কসাইখানায় পরিণত করেছে। সেখানে ইসরায়েলি বাহিনী শিশু হত্যা করছে। ইসরায়েলের এই ভয়াবহ শিশু হত্যাকাণ্ড ভবিষ্যৎ মানব প্রজাতির জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং এটি মানবতা বিরোধী অপরাধ। গত 10ই মে ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার উপর বর্বর আগ্রাসন চালায়। টানা 11 দিনের বোমা ও গোলাবর্ষণে গাজায় 260 জন নাগরিক শহীদ হন, এর মধ্যে 66 জন শিশু রয়েছে। এছাড়া ইসরায়েলি বিমান হামলার গাজা উপত্যকার 1000-এরও বেশি ঘরবাড়ি ও ভবন ধ্বংস হয়। জবাবে গাজার প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামী জিহাদ আন্দোলন 4000-এরও বেশি রকেট ছোড়ে। এক পর্যায়ে বাধ্য হয়ে ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধবিরতি মেনে নেয়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।